লাইথনাই ট্রান্সেস কাং হাস্তেও কিরিমা সিসা ওয়াতেই বাবই ইলমন বাই বুসক দেরা করা কা আবন কক্তমা থনৈ রুপান্দা ক্লাই সাকলাকিয়া সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন বেডেকনি ডিরেক্টর তপন কুমার দাস কক্তিশালা আগুত্র প্রেস ক্লাব কক্তমা থনৈ রুনি পান্দা ক্লাই বসাকলাকিয়া তৈলমই দেরা করা অংকা ব্যবগাই 10222 আঙ্গনবাড়ি সেন্টার আবার বিশিঙ্গ 2019 আঙ্গনবাড়ি কেন্দ্র বেলাইকিরো দেরা করা অংবাইকা তাই আবন বিশিঙ্গ 10 আঙ্গনবাড়ি কেন্দ্র বাইকরুই থাঙ্কা তাই আরনি বিশিঙ্গ 104 কেন্দ্রনি কিতাই সুতাই থাই নগরক দেরাখা আবন সিমিয়া 156 কেন্দ্রনি মামে সমনি নগর হাইন বাইবেখা তাই 2029 আঙ্গনবাড়ি কেন্দ্র ওতমা রংফুরংমানি মানাই রব হাইন দেরাবাইখা আবন সিমিয়া কো 2885 কিলোগ্রাম মাইরুম তাই ডাইলগ বহাইন মাগানা থাকা তাই আবুবাই পুরমুইয়া জখা রাংখক 50 কারোর নিশ্চয় গবাং নি মানিকনি দেরাবাইকা হই আবলগলগি বটিব সাকা আঙ্গনবাড়ি সেন্টার বাক্সা নগর সামই সাইরগ্ন পুরনেন বাকে সেপসাপ খাইরি মাংখা ফেবা জে জে থায় সেপসাপ খাইরি মালিয়া তাবফানো সমপাইসিয়াকো আরো নি চরাইবসা তাই বোমা রগ্ন সামু শিবজল হাঙ্কর দেরাখরা অংকা ব্যবগী 46 লাখ তাই দলাই হাঙ্কর 37 লাখ তাই সালথাং ত্রিপুরা ও দেরাখরা অংমা নিনুকজাখা রাংখক 32 লাখ তাই প্রপার্টি বেদেকি রেজিস্টার তেব সাকা অশোক টংকেশে বিশিংতি ফান ফাস্ট ও 268 ল্যাম্প স্টে প্যাক্স বরংনি সামুংন যাই যাই কেন খালাই তঙ্গ তাবুক সঞ্জনাতে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমেই সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে আহ্বানে সারা দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে যে কারণে এখানে প্লেসমেন্ট আমরা করছি সেটা আপনারা জানেন, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেটাকে কভার করেছেন। যে গত যে একটা ভয়ানক বন্যা গেল বা বৃষ্টির যে প্রচণ্ড বৃষ্টির ফলে যে একটা ভয়ানক একটা দুর্যোগের তৈরি হয়েছিল, সেই দুর্যোগে বিভিন্ন দপ্তরের যেসব ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলোর মধ্যে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টেরও বিভিন্নভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তো আপনাদের সামনে উত্থাপন করতে যাচ্ছি। যে আপনারা জানেন যে ত্রিপুরাতে সোশ্যাল এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিভিন্ন অঞ্চলে প্রত্যেকটা ব্লক অঞ্চলে একটা করে তাদের সিডিপি অফিস আছে। বর্তমানে আমাদের 56টা প্রজেক্ট যাকে আমরা সিডিপি অফিস বলি সেরকম প্রজেক্ট আছে। এই 56টা সিডিপি প্রজেক্টের লাগে মোট 10,222টি অঙ্গনাদি কেন্দ্র আছে। এই 10,222টি অঙ্গনাদি কেন্দ্র যেটা আছে তার মধ্যে এটা যেটা গত 12 তারিখের যে রিপোর্ট, 12 তারিখের রিপোর্ট অনুযায়ী যে 2,90,659 জন শিশু যাদের বয়স 6 মাস থেকে 6 বছর তারা সেখানে নথিভুক্ত আছে, এবং সেই সাথে 26,458 জন গর্ভবতী মহিলা এবং প্রসূতি মা সেখানে নথিভুক্ত আছে। তো আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওনাদেরকে এবং ইয়া করে থাকি তাদের পুষ্টি প্রকল্পে বিভিন্নভাবে যে শিক্ষা প্রাইমারি স্কুলের যে শিক্ষা এবং পুষ্টি প্রকল্প সেটাকে বাস্তবায়িত করে থাকি। তো এটা বাস্তবায়িত করতে গেলে যেসব আমাদের যে অঙ্গনাদি সেন্টারগুলো আছে সেগুলো আমাদের বৃদ্ধি। আপনারা তাও জানেন যে একটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রায় 5 থেকে 7টা করে অঙ্গনাদি সেন্টার থাকে। এক কথায় পাড়া ভিত্তিক আমাদের অঙ্গনাদি সেন্টারগুলো পাড়া ভিত্তিক হয়ে থাকে।
তো এই পাড়াতে যতগুলো পরিবার থাকে, পরিবারের ছোট ছোট বাচ্চারা যারা আছে, গর্ভবতী মারা যারা আছেন বা প্রসূতি মারা যারা আছেন, তাদের এই অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে নজরভুক্ত থাকে এবং বিভিন্ন পরিষেবা আমরা দিয়ে থাকি। এই কেন্দ্রগুলির মধ্যে গত যে বিগত যে ইয়া গেল, দুর্যোগ গেল, সেই দুর্যোগে আমার 10,222টা কেন্দ্রের মধ্যে 2,029টা কেন্দ্র সেখানে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ 10টা কেন্দ্র একদম পুরো ভেঙে গেছে আর বাকি কেন্দ্রগুলির উপরে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর যখন জনমত ছিল দুর্যোগের সময়, বন্যার সময়, তখন কিন্তু এই কেন্দ্রগুলিকে আমরা চালাতে পারি, যার জন্য শিক্ষা দপ্তর সহ সোশ্যাল এডুকেশন দপ্তরও আমরা বেশ কয়েকটি কেন্দ্রগুলিকে বন্ধ রাখতে হয়েছে। এখনো সেই কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করছি, আমাদের স্টেট লেভেল যে কমিটি আছে, স্টেট লেভেলের বিভিন্ন অফিসাররা যেখানে আছে, জয়েন্ট ডিরেক্টর থেকে, ডিভিশনাল ডিরেক্টর থেকে, আমি এবং সেক্রেটারি স্যার সহ আমরা পরিদর্শন করছি। গতকাল তো আমরা পরিদর্শন করে এসেছি, সেক্রেটারি স্যার আজকেও পরিদর্শন করছেন, উনি উত্তর তিব্বতে পরিদর্শন করছেন, সেগুলো পরিদর্শন করে যে অবস্থা দেখলাম সেই অবস্থায় আমাদের সেন্টারগুলো আমরা চালু করেছি, কিন্তু ওই সেন্টারের পাশাপাশি কোনো বাড়িতে বা তার নিকটবর্তী কোনো একটা ভাড়া বাড়ি নিয়ে সেখানে আমরা চালু করেছি। তার এর মধ্যে আজকে গতকালকে অবধি প্রায় 6টা সেন্টারকে আমরা চালু করতে পারি। সেই সেন্টার কেন চালু করতে পারি, সেগুলোর মধ্যে যারা যারা ইয়ে আছেন, এখনো ওইখানে যারা এফেক্টেড পরিবার আছেন, সেই এফেক্টেড পরিবারগুলো ওখানে বসে আছেন। আমার সাধন মহকুমায় এই যে পোয়ালবাড়ি এরিয়া যেখানে আছে সেখানে একটা বড় ধস হয়েছিল, সেখানে যদিও জলের বন্যার ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু মাটি ধসে দুই তিনটা বাড়ি যেগুলো ধ্বংস হয়েছে, সেই বাড়িগুলোর লোকজন আমাদের দুটো কেন্দ্রের মধ্যে এখন আছে, যার জন্য এই অবদানটি কেন্দ্রগুলো চালু করতে পারেনি। এই যে অবদানটি কেন্দ্রগুলো চালু ক্ষতি যেটা হয়েছে, সেই ক্ষতির মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেমন মাটি ঢুকে গেছে, জল ঢুকে গেছে, আমরা যেটা ভিজিট করে দেখেছি সেই ক্ষতিগুলোর মধ্যে দালান বাড়ির বিটি বসে গেছে, কোথাও টয়লেটটা ভেঙে গেছে, কোথাও বাড়িটা একদম গাছ করে বাড়িটা ভেঙে গেছে, ধস করে বাড়িটা ভেঙে গেছে। এরকম পর্যায়ে আমাদের যে 10টা সেক্টর যেগুলো একদম সম্পূর্ণ ভেঙে গেছে সেগুলো এই টাইপের। তাছাড়াও যে পটল পাটলের যে জিনিসপত্রগুলো ছিল, যেগুলো খাদ্য সামগ্রী ছিল, যেটা আমাদের এসএসপির যে খাদ্য সামগ্রী, সেগুলো ধ্বংস হয়েছে। তো এই যে ধ্বংসের পরিমাণ আমরা অ্যাসেস করেছি, সেটা অ্যাসেস করার পরে প্রায় 50,71,72 লক্ষ টাকার মতো আমাদের অ্যাসেসমেন্ট এসছে। আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অ্যাসেসমেন্ট আছে সেটা আমাদের রাজ্য সরকারের কাছে আমরা দিয়েছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম আছে, যে ডিপার্টমেন্ট আছে, সেখানে আমরা জমা দিয়েছি, আমরা সেগুলো জমা দেওয়া হয়ে গেছি। তাছাড়া আরেকটা জিনিস যেখানে আছে সেটা এনজিও রাজস্থান চাইল্ড কেয়ার ইনস্টিটিউট আছে উদয়পুরে, উদয়পুরের আন্তর্জাতিক, সেটার নাম হলো আলোর দিশারি। আলোর দিশারিটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের যতগুলো সেন্টার ছিল তার মানে এনজিও চাইল্ড ইনস্টিটিউট ছিল তার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেটা প্রায় এটা একতলা একটা চাল টিনের চালা দেওয়াতে কনস্ট্রাকশন টিনের চালা অবধি প্রায় জল ঢুকে গিয়েছিল, যার জন্য সেখানে যে বাচ্চাগুলো ছিল তাদেরকে, যারা ছেলে বাচ্চা যারা ছিলেন, আবাসিক যারা ছিলেন, 19 জন, তাদেরকে আমরা ঠিক পাড়াতে নিয়ে এসেছি, এবং মেয়েরা যারা আছেন প্রায় 28 জন মেয়ে ছিলেন, তো ওনাদেরকে আমরা 53 সব সেন্টারে নিয়ে এসেছি। এখনও ওনাদের সেই জায়গাতে আমরা স্থানান্তরিত করতে পারিনি, যদিও সেটার পরিষ্কারের কাজ চলছে, আমরা আশা করছি খুব সহসাই তাদেরকে ওখানে স্থানান্তরিত করতে পারবো। বিশেষ করে আমরা প্রথম পর্যায়ে মেয়েদের স্থানান্তরিত করবো, যেহেতু মেয়েদের যেই জায়গাতে থাকে সেই জায়গাগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে। তবে এখানে একটা খুব আনন্দের দিক বা খুব একটা আশাবাদজনক দিক যে বিভিন্ন এনজিও এখানে খুব সহায়তা করেছে, আপনারাও দেখেছি আপনারা বিভিন্ন সময় সহায়তা করেছেন বিভিন্ন জায়গাতে, কিন্তু আর তাছাড়াও এনজিওর তরফ থেকে খুব ভালো একটা সহায়তা তারা পেয়েছে। এখন অবধি আমাদের ডিজাস্টার রিলিফ যেটা আছে ডিস্ট্রিক্ট লেভেল ডিজাস্টার রিলিফ কমিটি থেকে তাদেরকে 50টা খাট দেওয়া হয়েছে, 50টা মশারি, 50টা বিছানার সামগ্রী এগুলো দেওয়া হয়েছে। তাছাড়াও বিভিন্ন যেমন তাদেরকে রেফ্রিজারেটর দেওয়া হয়েছে, তাদের টেলিভিশন একটা দেওয়া হয়েছে, ইনভার্টার দেওয়া হয়েছে, এবং সবচেয়ে বড় যেটা একটা চার্জিং স্টোর রাখতে গেলে যে ইয়ার থাকে সিসি ক্যামেরা যেটা থাকে
এটা গতকালকে আমি যখন ভিজিট করেছি তখন এখন সিসি ক্যামেরাটা একদম কাজ করছে না, যার জন্য আমরা আশা করছিলাম যে আজকে কিংবা কালকে পাঠিয়ে দেবো, যতক্ষণ পর্যন্ত সিসি ক্যামেরাটা না লাগাতে পারি ততক্ষণ সেটাকে তাদেরকে পাঠানো যাবে না। তো এই হলো আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষয়ক্ষতির যে বিপরক সেটা আমি সংক্ষেপে এখানে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো যদি আলোচনা থাকে আমরা করতে পারি, তাছাড়া আমাদের রেজিস্টার কোঅপারেটিভ স্যার আছেন, উনিও এখানে আলোচনা করবেন। যদি আপনাদের কোনো আলোচনা থাকে তাহলে আপনার একটু আলোচনা রাখতে পারবেন। আর্থিক অনুদান মজুরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আর্থিক অনুদান কিভাবে কত টাকা করে দেওয়া হবে বলেন। এখানে যেটা আছে যে বন্যার সামগ্রী যেটা আছে তাদেরকে আমরা বলেছি, তারা সিটিগুলোর কাছে ফান্ড দেওয়া থাকে, সেই ফান্ড দিয়ে তারা এটাকে পরিষ্কার করিয়েছেন, পরিষ্কার করিয়ে সেই সেন্টারগুলোকে চালু করার ব্যবস্থা করেছে। আর তাছাড়া যে আর্থিক মঞ্জুরি যেটা আছে, আর্থিক মঞ্জুরির ক্ষেত্রে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যেমন এই যে অ্যামাউন্টটা যেটা আছে 50 কোটি 72 লক্ষ, সেই টাকার রিভিশন আমরা পাঠিয়েছি গভর্নমেন্টের কাছে। এগুলো একটা মেরামতি করতে হবে, মেরামতি করতে হবে, এগুলো ভেঙে গেছে আর এইসব ভাবে এমনভাবে ভেঙে গেছে সেই সেন্টারগুলোতে বাচ্চাদের রাখানোর কোনো সুযোগ সুবিধা নেই, বাচ্চাদের রাখতে পারে সে রিক্সি হয়ে যাবে। তো এখানে আমরা চেষ্টা করছি আমাদের যে ডিপার্টমেন্টাল যে ফান্ড আছে সেগুলো দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এগুলোকে পরিষ্কার করানো হয়ে গেছে, করানো হয়ে যেখানে এখনো বিটি যেটা বসে গেছে বা যেখানটায় এখনো যারা আছেন বিভিন্ন এফেক্টেড ফ্যামিলি যারা আছেন সেখানে আমরা এখনো চালু করতে পারিনি, সেই জায়গাতে পাশাপাশি কোনো একটা বাড়িতে ভাড়া বা কোনো বাড়িতে কিংবা ভাড়া করে সেই জায়গাটা আমরা চালু করছি। তো এই প্রচেষ্টাগুলো আমরা রাখছি। আর রেশন টেক অফ রেশনের মধ্যে যারা আছে, যখন এই যে প্রোগ্রাম চলাকালীন, এই যে বিহার চলাকালীন, দুর্যোগ চলাকালীন, তখন কিন্তু আমাদের যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ছিলেন তারা এবং তার পরবর্তী সময়ে যে টেক অফ রেশন যেটা নাকি দেওয়া হয় সেই টেক অফ রেশনটা একটু চালু হয়ে গিয়েছিলেন। ত্রিপুরা রাজ্যে অবিরাম বর্ষণে ভয়াবহ বন্যা বৃষ্টির কারণে সারা রাজ্যের নিম্ন অঞ্চলগুলো প্রবলভাবে জলমগ্ন হয়ে পড়ে। এই বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের সমবায় দপ্তরের বিভিন্ন জেলা এবং মহকুমা অফিসগুলার ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের গোমতী জেলা এবং দক্ষিণ জেলা। গোমতী জেলায় তিন দিনে মোট বৃষ্টির পরিমাণ 155 মিলিলিটার এন্ড সাউথ ত্রিপুরাতে প্রায় 493 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত জেলা অফিসগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সমবায় দপ্তরের 2,75,00,000 টাকা। দক্ষিণ জেলার অন্তর্গত সমবায় ক্ষেত্রে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 77,00,000 টাকা। এর মধ্যে পূর্ব ব্যবহার প্যাক্স, ন্যায্যমূল্যের যোগান দুটো, পল্লীমঙ্গল প্যাক্স, লাগাম প্যাক্স, সমাজ কল্যাণ প্যাক্স, গোদাউন, সাবরুম প্রশাসনিক বিমান সময় সমিতি, নিহার কমল প্যাক্স, মহরিপুর প্যাক্স সমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। এছাড়া গোমতী জেলায় অমরপুরস্থিত সহনিয়ামকের কার্যালয় বন্যার ফলে সম্পূর্ণভাবে জলে ডুবে যায়। অফিসের যা আমাদের ডকুমেন্ট ছিল এবং কম্পিউটার যে আডার যে ফার্নিচার ওগুলো আমাদের সব ক্ষতি হয়ে যায়। গোমতী জেলায় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 83,83,00,000 টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি যেখানে ক্ষতি হয়েছে আমাদের পিট্রা প্যাক্স, হিরাপুর প্যাক্স, সেলাগাম প্যাক্স, বামপুর ল্যাম্পস এবং অমরপুর প্রাথমিক বিপণন সমবায় সমিতি। এছাড়াও আমাদের সিপাহীজলা জেলায় সময় ক্ষেত্রে মোট ক্ষতির পরিমাণ 46 লাখ, ধলাই জেলায় 37 লাখ এবং পশ্চিম জেলায় মোট ক্ষতির পরিমাণ আমাদের 32,00,000 টাকা। রাজ্যের সমবায় দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মোট ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক হিসাব নির্ধারণ করে ত্রিপুরা সরকারের ত্রাণ পুনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কাছে অলরেডি জমা করা হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও ত্রিপুরার 268টা ব্যাংক প্যাক্সে আমরা
আমাদের যে দৈনন্দিন ক্লাস আমরা আবার চালু করেছি, অলরেডি শুরু হয়ে গেছে। নমস্কার, সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে।